আমাদের যে টাকা পয়সা ব্যাংকে রাখি সেই টাকাগুলো তো লুট করে নিয়ে চলে যাচ্ছে। একদিকে নীরব মোদিটা নিয়ে গেল 1.5 লক্ষ কোটি টাকা, ওদিকে 4 লক্ষ 4.5 লক্ষ কোটি টাকা ঋণমুকুব করে দিল বড় লোকের। আর আমাদের ব্যাংকের আমানতের উপর যে সুদ সেটা যাচ্ছে প্রতিদিন কমে, আমাদের অবস্থা একদম নিরন্ন দরিদ্রের জায়গায় পৌঁছে যাচ্ছে। অপরদিকে পেনশনও কোনোদিন বাড়ছে না, ইপিএফ পেনশন বাড়ছে না, কারোরই পেনশন বাড়ছে না। ন্যূনতম 6,000 টাকা পেনশন দেওয়ার কথা, সেটাও দিতে রাজি হচ্ছে না, কিন্তু প্রতিদিন MP MLA-দের মাইনে বেড়ে যাচ্ছে। 6,000 টাকাও যদি না দেয় তাহলে সংসারটা চলবে কী করে, এটা ভাবার দরকার। এটা আমার কাছে সব থেকে জ্বলন্ত ইস্যু, আমার জীবনে বেঁচে থাকার ইস্যু। তাই আমি এই ইস্যুগুলোকে নিয়ে প্রতিদিন ভাবি, আর ভাবি সকলে মিলে একসঙ্গে হই, যাতে আমরা একটা পেতে পারি। তাহলে সবাইকে একসময় গুরুত্ব হতেই হবে, আর তাদের টাকা পয়সা রেখে তাদের উপর নির্ভর করেই চলতে হবে, তার তাই পরিশ্রম করা তার সমর্থ থাকবে। এই জন্য আমি ব্রিগেড যাবো, সবাইকে নিয়ে যাব, আমাদের মতো বৈশ্বিক যাদেরকে নিয়ে যাব, আমার ছেলে মেয়েদের বলবো, আমার বাড়ির চারপাশকে বলবো যে কেন ব্রিগেড যেতে হবে। কারণ তুমি একদিন বৃদ্ধ হবে এবং সেদিন দাঁড়াবার পর তুমি ভিখারির মতো অবস্থা হবে, যদি না এদের জন্যে ভাবে না, যদি রাষ্ট্র না ভাবে।